আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের লাস্ট ক্লাসে অধ্যায় 9 তরঙ্গ শেষ হয়েছে। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, অধ্যায় 2 ভেক্টর। রবিবারে তোমাদের ফার্স্ট পার্টে যে সিটি পরীক্ষা হবে সেটা হবে অধ্যায় 9 এর উপরে। অধ্যায় 9 এর উপরে আমি দুইটা সিটি নিব। প্রথমে ফার্স্ট অংশটা থেকে অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ এবং অনুনাদ, এই অংশটা থেকে হবে প্রথম সিটিটা। এরপরে সিটিটা হবে বাকি অংশ থেকে। এরকম যেহেতু চ্যাপ্টারটা বড়, এই জন্য এটা দুইটা ভাগে ভাগ করে দুইটা সিটি নিব। তা আজকে শুরু করব অধ্যায় 2 ভেক্টর। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, এখন আবার তোমাদের রিভিশন হচ্ছে। প্রথমে যেহেতু ভেক্টর, তাহলে ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, এগুলো আমাদের জানতে হবে। এগুলো তোমরা 9-10 পড়ে এসেছো, তারপর আবার একটু মনে করে দিচ্ছি। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক দুটোই লাগবে, আর স্কেলার রাশি শুধুমাত্র মান লাগবে, দিক নির্দেশনার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা কয়েকটা সংজ্ঞা শিখব এখান থেকে, ইম্পর্টেন্ট কয়েকটা সংজ্ঞা, এগুলো জ্ঞানমূলকে আসবেই। প্রথমে আসে আমরা স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কাকে বলবো? নামই হচ্ছে স্বাধীন, মানে সে তাকে আটকে রাখা যাবে না, সে তার নিজের ইচ্ছা মতো চলবে। তাহলে স্বাধীন ভেক্টরটা হচ্ছে কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায়, তবে সেই ভেক্টরকে বলা হয় স্বাধীন ভেক্টর। যেমন আমি এখানে চিত্রটায় গেছি, দেখো যে এটা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দুকে আমি ফিক্সড করে দিলাম যে এভাবে যাবে। কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায়, আমি জানি এটা অসীম পর্যন্ত যাচ্ছে না, এটা হচ্ছে তার পাদবিন্দু, এখানে শেষ। তার মানে এখানে আমি ঠিক করে দিলাম, আমার পছন্দ মতো সেটাকে আমি ফিক্সড করে দিলাম, তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। এরপরে আসি সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে কোনো বিন্দু, কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো পছন্দ করে দেয়া না হয়, কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাহলে সেই ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। এটা হচ্ছে তোমাকে একটা ফ্রেমের মধ্যে আটকে দিতে হবে। যেমন হচ্ছে এই যে এক্স ওয়াই, এটা হচ্ছে দুটো অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে আমি ফিক্সড করে দিলাম যে এই অংশটার মধ্যেই আমার ভেক্টরটা থাকবে, তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। মানে একটা ফ্রেমের মধ্যে আমি ফিক্সড করে দিচ্ছি, এর বাইরে আমার ভেক্টরটা যাবে না। স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো দিকে যে কোনো পাশে যেতে পারতো, আর সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে হবে তোমার একটা ফ্রেমের মধ্যে আমি ফিক্সড করে দিব, এই জন্য এটাকে হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়, যে আটকে দিচ্ছে এটাকে, এই জন্য এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এরপর আসে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম, সেটাকে বলা হয় সদৃশ। তাহলে সদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলবো। যেমন এখানে এ হচ্ছে একটা ভেক্টর, বি এ হচ্ছে একটা ভেক্টর, তাহলে এটা সমজাতীয় ভেক্টর এবং তারা একই দিকে ক্রিয়া করছে, এই জন্য এ এবং বি এ দুটো হচ্ছে সদৃশ ভেক্টর। ঠিক তার উল্টাটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। এখানেও এ এবং বি দুটো ভেক্টর, এ যেদিকে ক্রিয়া করছে, বি তার বিপরীত দিকে ক্রিয়া করছে, এজন্য এটাকে আমরা বলবো সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। এটা হচ্ছে সদৃশ ভেক্টর, এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর, কারণ এটা বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। এরপর আসে সমান ভেক্টর। সমান ভেক্টর মানে দুইটাই হবে সমান, তাহলে সেটাকে আমরা বলবো সমান ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই দিকে হয়, তবে তাদেরকে সমান ভেক্টর বলবো। মান এবং দিক একই দিকে হবে, সেটা হচ্ছে সমান ভেক্টর। যেমন এ এবং বি দুইটার মানও সেম, দিকও সেম, তাহলে এটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টরের মান এবং দিক দুটি হচ্ছে একই হবে। এরপর এটা হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, তার মানে বিপরীত দিকে যেটা ক্রিয়া করবে, নাম থেকে বোঝা যাচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর।
এটার ক্ষেত্রে হবে যে নির্দিষ্ট দিক বরাবর কোন ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে। যেমন পি কিউ যদি এ ভেক্টর হয় তাহলে দেখো কিউপি হচ্ছে মাইনাস এ, তার মানে এটা হচ্ছে বিপরীত দিকে, এটাকে আমরা বলবো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। পি কিউ যদি আমরা এ ধরি তাহলে বলবো কিউপি ইকুয়ালস টু মাইনাস এ, এটা হচ্ছে বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। এরপরে আমরা আসি সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কাকে বলবো? সমরেখ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরাল ক্রিয়া করে তাদেরকে আমরা বলবো সমরেখ। যেমন চিত্রটা দেখো, এ এ হচ্ছে বি এবং সি এর সমান্তরাল, বি এবং সি হচ্ছে একই সরলরেখা বরাবর কাজ করছে আর এটা হচ্ছে বি এবং সি এর সমান্তরাল কাজ। এখানে এ বি সি এই তিনটা হচ্ছে সমরেখ ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টরের সংজ্ঞাটা কি হবে? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরাল ক্রিয়া করে তবে তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। এ বি সি তিনটা হচ্ছে সমরেখ ভেক্টর। এরপরে আসি আমরা নাল বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান শূন্য, একদম সহজ একটা সংজ্ঞা, যে যে ভেক্টরের মান শূন্য তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয়। যে ভেক্টরটার মান শূন্য হবে তাকে আমরা বলবো নাল বা শূন্য ভেক্টর। এরপরে একক ভেক্টর। একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলবো। নাল বা শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে নাল বা শূন্য ভেক্টর বলবো। আর একক ভেক্টর বলবো যে ভেক্টরের মান, কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে আমরা বলবো একক ভেক্টর। এরপরে হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কাকে বলবো? অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আবার বলছি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। এবার যদি আমরা চিত্রটা দেখি, ও ও হচ্ছে আমাদের মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা হচ্ছে ও। ও এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর আর ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ও পি ভেক্টর, ও পি ভেক্টরটা হচ্ছে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করছে, কাজে ও পি হচ্ছে একটা অবস্থান ভেক্টর। ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু আর পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, তাহলে ও পি ভেক্টরটা হচ্ছে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করছে। অবস্থান ভেক্টরকে আমরা সাধারণত ব্যাসার্ধ ভেক্টর, অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলে থাকি, এর জন্য অবস্থান ভেক্টরকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে বলতে পারি ও পি ইকুয়ালস টু হচ্ছে স্মল আর। অবস্থান ভেক্টরকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করে থাকি, এজন্য এই ক্ষেত্রে হচ্ছে ও পি ইকুয়ালস টু স্মল আর, অর্থাৎ ব্যাসার্ধ, এটাকে অবস্থান ভেক্টর বলা হয়। এরপরে আমরা যাব বিনিময় সূত্র। দুইটা ভেক্টর বিনিময় সূত্র কিভাবে মেনে চলে, বিনিময় মানে হচ্ছে এক্সচেঞ্জ হওয়া বা চেঞ্জ হওয়া, দুইটা ভেক্টর কিভাবে চেঞ্জ হয়ে বিনিময় সূত্র মেনে চলে সেটা আমরা এখন দেখব। বিনিময় সূত্র, দেখো ভেক্টরে হচ্ছে দুটি ভেক্টরের বিনিময় সূত্র, দুটি ভেক্টরের বিনিময় সূত্র, ধরো এ এবং বি দুটি যদি ভেক্টর হয় তাহলে বিনিময় কখন হবে? বিনিময় সূত্রের ক্ষেত্রে হবে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস এ, অর্থাৎ এক্সচেঞ্জ করে যেটা হচ্ছে সেটা, তার মানে এটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় দুটি ভেক্টরের বিনিময় সূত্র এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস এ, এটা হচ্ছে বিনিময় সূত্র। আর সংযোগ সূত্র কি? সংযোগ সূত্রের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ দুটো যদি একসাথে থাকে তাহলে পরে গিয়ে দেখো এটা চলে আসলো বাইরে আর বি প্লাস সি হচ্ছে একসাথে, এটা হচ্ছে সংযোগ সূত্র ভেক্টরের ক্ষেত্রে। আর বন্টন সূত্র, বন্টন সূত্র হচ্ছে ভাগ করে দেয়া, তাহলে এম, এম হচ্ছে একটা স্কেলার রাশি, এম এর একটা ভ্যালু ধরো দেয়া আছে এম ইন্টু এ প্লাস বি, এটা যদি হয় এবার এমটাকে আমরা দুইটার সাথে আলাদা আলাদাভাবে বন্টন করে দিব, এই জন্য এটার নাম হচ্ছে বন্টন সূত্র। তাহলে কি আসে? এম এ প্লাস এম বি,
এটাই হচ্ছে বন্টন সূত্র। এমটা দেখো টোটালটার সাথে ছিল, পরে গিয়ে আমরা দুটাকে ভাগ করে দুটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, এম এ প্লাস এম বি, এটাই হচ্ছে বন্টন সূত্র ভেক্টরের ক্ষেত্রে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা শিখবো সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সামান্তরিক সূত্র, এটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আগে আমি সূত্রটা বলি, তারপরে ব্যাখ্যাটা দিচ্ছি। যদি একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। আবার খেয়াল করো, যদি একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখানে দেখো একটা সামান্তরিক দেওয়া আছে, ধরো ও বিন্দুতে সামান্তরিকের দুটি বাহু, একটা হচ্ছে ও এ বাহু আর একটা হচ্ছে ও বি বাহু। ও এ সি বি আমার একটা সামান্তরিক, ও এ সি বি সামান্তরিকের মধ্যে ও এ একটা বাহু আর ও বি একটা বাহু। ও এ বাহুটা পি ভেক্টর নির্দেশ করছে, ও বি বাহুটা হচ্ছে কিউ ভেক্টর নির্দেশ করছে। তাহলে সূত্র অনুযায়ী যে যদি দুটি সন্নিহিত বাহু দুটি একই জাতীয় ভেক্টরে মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে, ওই বিন্দু মানে হচ্ছে ও বিন্দু থেকে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই ও বিন্দু থেকে আমরা একটা কর্ণ আঁকি, এইটা হচ্ছে কর্ণ, ও বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। পি ও কিউ দুটি ভেক্টরের লব্ধি হচ্ছে আর, এই কর্ণটা হচ্ছে সেই লব্ধি, আর এর মান ও দিক নির্দেশ করবে। এটাই হচ্ছে সামান্তরিকের সূত্র। তাহলে সামান্তরিকের সূত্র হচ্ছে, যদি একটি সামান্তরিকের নির্দিষ্ট বিন্দু থেকে যে দুটি সন্নিহিত বাহু যাবে, সেই দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করে, অর্থাৎ পি এবং কিউ দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটা হচ্ছে ভেক্টর দুটির লব্ধি আর লব্ধির আর মান ও দিক নির্দেশ করবে, অর্থাৎ আর এর মান ও দিক নির্দেশ করবে। এখন ও এ ইকোয়ালস টু আমরা পি ধরলাম, ও বি ইকোয়ালস টু কিউ ধরলাম, আর এই পি ও কিউর মধ্যবর্তী কোণ ধরলাম আমরা আলফা, অর্থাৎ পি ও কিউ আলফা কোণে ক্রিয়া করছে। ও বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ ও সি, সেটাই হচ্ছে ভেক্টর দুটির লব্ধি আর নির্দেশ করবে। তাহলে আমরা বলতে পারি ও এ প্লাস ও বি ইকোয়ালস টু হচ্ছে ও সি, অর্থাৎ পি প্লাস কিউ ইকোয়ালস টু হচ্ছে আর, তার মানে দুটি ভেক্টর এটা হচ্ছে কর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করবে। এরপরে আমরা লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখো যে আমরা চিত্রটা এঁকেছি, চিত্রটা খেয়াল করো, চিত্রটার মধ্যে ত্রিভুজ ও ডি সি, এই ত্রিভুজটা আগে খেয়াল করো। আমরা প্রমাণ করার ক্ষেত্রে সি বিন্দু থেকে ও এ কে বর্ধিত করব, ও এ বাহুটাকে বর্ধিত করে ডি পর্যন্ত নিব, নিয়ে তারপরে সি থেকে ডি এর উপর লম্ব আঁকবো। একটু এই কাজটা আমরা করব, এখানে যে আলফা, এখানে যেহেতু আলফা কোণ তাহলে এই কোণটাও হবে আলফা। ও এ বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করে সি ডি যোগ করে, তাহলে আমার এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটাও হবে আলফা। এখন দেখো ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা খেয়াল করো, ও ডি সি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে, ও ডি সি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি ও সি স্কোয়ার ইকোয়ালস টু ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। ও ডি সি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে লেখা যায় ও সি স্কোয়ার ইকোয়ালস টু ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তারপরে ও ডি কে ভেঙে আমরা লিখতে পারি ও এ প্লাস এ ডি, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ ও এ প্লাস এ ডি হোল স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। আবার দেখো এ ডি সি এই অংশটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে আমরা বলতে পারি সাইন, তোমরা ম্যাথে পড়ে এসেছো সাইন ইকোয়ালস টু কে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোণটা আর অতিভুজ কোণটা, লম্ব হচ্ছে সি ডি আর অতিভুজ হচ্ছে এ সি, তাহলে আমরা বলতে পারি সাইন আলফা ইকোয়ালস টু সি ডি ডিভাইডেড বাই এ সি, যেহেতু লম্ব বাই অতিভুজ। দেখো
মানে তাই লিখেছি ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে ওসি স্কয়ার কর্ম স্কয়ার ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আর তাহলে আমরা ওসি স্কয়ার ওডি কে ভেঙে লিখতে পারি ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এরপরে আসলাম ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে সাইন আলফা ইকুয়ালস টু সিডি ডিভাইডেড বাই এসি। চিত্র দেখো, সিডি লম্ব, সিডি আর এসি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন আলফা। এখান থেকে আমরা সিডি এর ভ্যালু বের করতে পারি, সিডি ইকুয়ালস টু এসি সাইন আলফা। আবার দেখো এসি যদি ওবি আমাদের কিউ হয় তাহলে এসি কি হবে? কিউ। ওবি আর এসি হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল, এজন্য ওইটা যদি কিউ হয় এটাও হবে কিউ। তাহলে আমরা সিডি ইকুয়ালস টু করতে পারি কিউ সাইন আলফা। এখান থেকে আমরা একটা সিডি এর ভ্যালুটা পেলাম, এই সিডি এর ভ্যালুটা আমরা এই সমীকরণে বসাবো, তাহলে সিডি ইকুয়ালস টু কিউ সাইন আলফা। এবার আসো একইভাবে এডিসি ত্রিভুজটার ক্ষেত্রে, এডিসি ত্রিভুজটার ক্ষেত্রে আমরা সাইন আলফা লিখেছি, এখন কজ আলফা লিখবো। কজ ইকুয়ালস টু কি? এর ক্ষেত্রে তোমরা কি পড়ে এসেছো? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা বলতে পারি কজ আলফা ইকুয়ালস টু এডি ডিভাইডেড বাই এসি। এখান থেকে বলতে পারি এডি ইকুয়ালস টু এসি কজ আলফা। একইভাবে আবার এসি ইকুয়ালস টু কি আসে? কিউ, তাহলে হচ্ছে কিউ কজ আলফা। এই দুইটা ভ্যালু আমরা এখন এই সমীকরণে বসাবো, তাহলে কি আসে? ওসি স্কোয়ার ইকুয়ালস টু পি, ও এর পরিবর্তে, ও এর পরিবর্তে কি ছিল? ও এ ইকুয়ালস টু হচ্ছে, দেখো ও এ হচ্ছে নিচের সন্নিহিত বাহুটা, এটা জন্য আমরা পি লিখতে পারি। তাহলে এখানে লিখেছি পি প্লাস এডি এর ভ্যালু কি পেয়েছি? এডি এর ভ্যালু পেয়েছি কিউ কস আলফা। এডি এর পরিবর্তে এখন কিউ কস আলফা বসাবো, কিউ কস আলফা হোল স্কোয়ার প্লাস তারপরে কি ছিল? সিডি, সিডি এর পরিবর্তে আমরা পেয়েছি কিউ সাইন আলফা, তাহলে হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। এরপর আমরা ফর্মুলায় ভাঙাবো প্রথম অংশটা, এই অংশটাকে ভাঙাবো এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায়। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস পরের অংশটার জন্য হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই অংশটা থেকে আমরা কিউ স্কোয়ার কমন নিতে পারি, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার কমন নিব, এখানে থাকে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু ওয়ান, তাহলে এই অংশটা পুরাটা ওয়ান হয়ে যাচ্ছে। ওয়ান হয়ে গেলে হবে কি? পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে ও সি ইকুয়ালস টু কি ছিল? দেখো ও সি হচ্ছে কর্ণ, কর্ণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর, যেহেতু ওসি স্কোয়ার ছিল তাহলে হবে আর স্কোয়ার। আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এই হচ্ছে লব্ধির মান নির্ণয়, লব্ধির মান নির্ণয়ের সূত্র। যখন আমরা ক্রিয়েটিভ করব তখন এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। লব্ধির মান নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এবার আসে আমরা লব্ধির দিক নির্ণয়, লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা ত্রিভুজ নিব ও ডি সি, এই ত্রিভুজটা ও ডি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা চিন্তা করব ও ডি সি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কি পড়ছো তোমরা? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে সি ডি আর ভূমি কোনটা? ও ডি। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু সি ডি ডিভাইডেড বাই ও ডি। দেখো ট্যান থিটা ইকুয়ালস টু সি ডি ডিভাইডেড বাই ও ডি। তারপর আগের মতে ও ডি কে ভেঙে আমি কি লিখতে পারি? ও এ প্লাস এ ডি, সেটাই লিখবো ও এ প্লাস এ ডি। আর এগুলোর ভ্যালু আমি আগে বের করেছি, সেটা লিখবো এখন ট্যান থিটা ইকুয়ালস টু সি ডি এর পরিবর্তে কি লিখতে পারি? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা নিচে ও এর পরিবর্তে পি আর এ ডি এর পরিবর্তে হচ্ছে কিউ কস আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। লব্ধির মান নির্ণয় সূত্রের ক্ষেত্রে হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আর লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এভাবে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা, এটা ভালো করে তোমরা বুঝবে, বুঝে তারপর সমীকরণটা মনে রাখবে, কারণ সৃজনশীল কিছু করার ক্ষেত্রে এটা লাগবেই। এটা হচ্ছে তোমাদের ভেক্টরের বেসিক একটা জিনিস, সামন্তরিকের সূত্র। লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজে লাগে। লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আর লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা।
এভাবে আমরা আলাদা আলাদা ভাবে দুইটা বের করে নিব। আর আজকে যে সংখ্যাগুলো করেছি পড়িয়েছি এই সংখ্যাগুলো তোমরা বাসায় ভালো করে পড়ে ফেলবে এবং এই সামন্তরিক সূত্রের যে প্রমাণটা পড়ালাম এই প্রমাণটা তোমরা ভালো বাসা ভালো করে দেখবে, দেখে কোথাও প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং ঠিকমতো পড়াশোনা করবে, কারণ তোমাদের সামনেই হচ্ছে প্রিটেস্ট টেস্ট, তারপর তোমরা বোর্ড এক্সাম দিবে। সো তোমরা ভালো করে বাসায় পড়তে হবে, ভালো করে বাসায় পড়বে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।